শান্ত ভাই শান্ত সিংহ তোমাকে এসাও আমার মা দেখলে আমি ছয়টি ভাষণকে বাঁচিয়ে নিয়ে এসেছি।
তুমি সব শরীরটা দাঁড়ি মাঝি বাঙ্গাল রাজা তোমার অন্তরিকে আমি সবাইকে উদ্ধার করে নিয়ে এসেছি তুমি একটি শর্ত পেতে দাও সবাইকে দেখে যেতে চাপা দেওয়ার কাছে সুন্দর একটা গিরে সেরা গিরে মায়ে বলো মা শুধু একটিবার আমার মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে দিবি তোমরা সবাই আমাকে ভাবিয়ে তুললে বেশ বধু মাতা তোমায় দেবীকে আমি পুজো দিতে পারি মা তবে আমার শর্ত আছে মা শর্ত হ্যাঁ মা তোমার দেবীকে আমি মা হস্তে পূজা দেবো না মা আমি দেবো ডান হস্তে পূজা মা তোমার দেবীকে জিজ্ঞাসা করে দেখো সে পুজো নেই কিনা আমার শ্বশুর তোমার জন্য পুষ্পাঞ্জলি দেবে তবে দক্ষিণ হস্তে নয় দেবে বাম হস্তে আমি তাই নেব দেবরা স্বর্গকে দেবে পশ্চাতে আমি তাই নেব মা ওরে বাবা সব সব আগে ফোনে তাই একটি একটি করে পুষ্পাঞ্জলি দিতে গেলে আমার শ্বশুর নিয়ে চলো আমাকে নিয়ে যাবে একটা পুষ্প নিয়ে তোমার চরণে দিয়ে মা বলে নেবে তুমি আমি তাই নেব মা ওরে বাবা বলা আমি দূর হতে সব শুনেছি তো শ্বশুরকে একটি বার আমার মামা বলে ডাকতে পারলাম আমার সকলে জানা কপুষ্কার শুনেছি মা আর কিছু বলতে হবে না আমি সবই বুঝতে পেরেছি মা তোমায় দেবী পূজানোর জন্য মনে তো আর বাতার হয়ে গেছে তাই তোমায় দেবী চরণে আমি পূজা দেবো মা তোমার দেবীকে ঘরে আসতে বলো মা
সাধারণ শ্রবণকারী ভক্তবৃন্দকে জানাই, আজ আমরা তিন দিন ধরে আমাদের পালা গান শেষ পথে এনেছি। তো আমরা মায়ের পূজা দিতে চলেছি, সবাই আসুন, আমরা একসাথে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেব। এবং যার মানসিক আছে নায়ক বাবুদের উদ্দেশ্যে জানাই, সবাই আসবে, আমরা একসাথে সবাই মায়ের চরণে পুজো দেব। যার মানসিক আছে আসো আসো। Oh,
আমার মা